প্রাণের ঠাকুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন একটি মনোমুগ্ধকর ইষ্টপ্রসঙ্গ। ইষ্টপ্রসঙ্গ করছেন শ্রীযুক্ত তাপস কর্মকার হুগলি থেকে। আত্মচিন্তন, সেই চিন্তনের জায়গাটা তুলে ধরলেন যে আমাদের চিন্তনের মধ্যেই সেই বৃন্দাবন আছে, আমাদের মনের মধ্যেই, আমাদের মননের মধ্যেই সেই গোলক বৃন্দাবন রয়েছে। এরকম যুগে, সেই যুগে তিনি এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেলেন। তারপরে এলেন রামকৃষ্ণ দেব, তিনি এসে আমাদেরকে অদ্ভুত শিক্ষা দিলেন জীব শিবরূপ শিবজ্ঞানে জীব সেবা। তারপরে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল, তিনি এসে আমাদের যে সেই যে পূর্বস্তরে তিনি আমাদেরকে শিখালেন যে পূর্বস্তরে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। ঠাকুর ঠাকুর আমাদেরকে যেন শিখালেন যে চৈতন্য চরিতামৃত গীতা, এই যে ভাগবত, এই যে পুঁথিগুলো, এগুলো আমাদের ঠোকস্থ করা লাগে। কেন আমরা তো এইগুলো ভাবি না যে ঠাকুর কেন বললেন ওই যে জায়গাটা পূর্বস্তরে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আপনি যদি তার কথা বলেন, আপনাকে হয়তো অনেক মানুষ, অনেক সৎসুগ্রী হয়তো উল্টো পাল্টা বলতে পারে, কিন্তু আপনার কাছে আপনার ঠাকুর তো আগে, আপনার ঠাকুর তো বলে গেছেন যে তাকে মানতে হবে, তার কথাগুলো মেনে চলতে হবে, কারণ পূর্ববর্তীর উপরেই বেশ করি পরবর্তীর আগমন। পূর্ববর্তী যতজন এসছেন তাদেরকে পুরোপুরি কভার আপ করেই বর্তমান যিনি তিনি এসেছেন, তিনি অবতীর্ণ, তিনি আমাদের কাছে এসেছেন। অবতীর্ণ বললেও তো ভুল হয়, কারণ তিনি তো অবতার অবতার নন, তিনি স্বয়ং সেই পরম ব্রহ্মকুল মালিক। তাকে আমরা আমাদের কাছে পেয়েছি, তাকে পেয়ে তার মধ্যেই আমরা সবাইকে দেখতে পাই। তার মধ্যেই প্রফুল্লদা রামকৃষ্ণ দেবকে দেখতে পেয়েছেন, তার মধ্যেই গোসাইদা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখতে পেয়েছেন। সেই কীর্তন আনন্দে যখন শ্রী শ্রী ঠাকুর নাচছেন, তখন গোসাইদা যখন প্রথম সতীশচন্দ্র গোস্বামী যখন প্রথম কুষ্টিয়ায় গিয়ে তার এক ভক্ত বাড়িতে যখন দেখছেন যে ঠাকুর উদ্দাম কীর্তন করছেন, তখন গোসাইদা নিজে বলছেন যে শোনেন মশাই, আমি বইতে পড়েছি সেই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার যে রূপকান্তি, তার যে রূপ বৈচিত্র্য, তিনি যখন কীর্তন করতেন তার যে লীলাগুলো, সেগুলো আমি যেন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তার ক্ষণে ক্ষণে তার গায়ের যে জ্যোতি, সেই জ্যোতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তিনি উদ্দাম নৃত্য করছেন, তার গায়ের দিয়ে অদ্ভুত পদ্মকোষের গন্ধ বেরোচ্ছে, সেই পদ্মকোষের গন্ধ সারা জায়গা মমা করছে। তার যে রোমকূপ, সেই রোমকূপ দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, তার তাতেও তিনি এত কীর্তন করছেন। তার গায়ের যে শেড, তার দিয়ে অদ্ভুত সুগন্ধ, তার তার রূপ, তার রূপ ছটায় চারিদিক ভেসে যাচ্ছে। অদ্বৈত গোস্বামী, অদ্বৈত গোস্বামীর বংশধর সতীশচন্দ্র গোস্বামী, তিনি তখন এসে সেই মহাপ্রভুর রূপ দর্শন করলেন। প্রফুল্লদা, যিনি নাকি একদম ইয়াং এজ থেকে তিনি রামকৃষ্ণদেবের একদম একদম খুব প্রচন্ড ভালোবাসেন রামকৃষ্ণদেবকে, তিনি যখন আশ্রমে এলেন, ঠাকুরকে যখন পরীক্ষা করতে গেলেন, যে তিনি তো বলেন যে মুই সেই কি, সেই পরীক্ষা করতে গিয়ে তিনি অদ্ভুত ভাবে ঠাকুর বসে রয়েছেন, তার মধ্যে দিয়ে তিনি দেখতে পাচ্ছেন ঠাকুরের সুন্দর দুপাটি দাঁত, সেইগুলো হঠাৎ করে বড় বড় হয়ে গিয়ে রামকৃষ্ণ দেবের মতন ফাঁক ফাঁক দাঁত হয়ে গেল। ঠাকুরের চুলগুলো এরকম করে নেমে এলো, তার মধ্যে অদ্ভুত ভাবে রামকৃষ্ণদেব ফুটে বেরোলেন। তিনি প্রফুল্লদা নিজের চোখের সামনে রামকৃষ্ণদেবকে দেখতে পাচ্ছেন। এই গল্প তো, এই কথা তো আমরা সবাই শুনেছি, সবাই জানি, একটু হলেও জানি। আজকে আমাদের সেই পরম আনন্দের দিন। আজকে যারা দেওঘরে যেতে, এখনো তো দেওঘর এখনো খোলা হয় নাই, কখন কবে দেওঘর খুলবে জানি না, তো এখন মন্দির প্রত্যেকটা কেন্দ্র, মন্দির বিহার এগুলো খোলার পারমিশন আমাদের হয়েছে, তো আশ্রম যবে খুলবে তখন থেকে আবার সেই আনন্দের লহরি বইবে। এই দোলের দিন তো সকালবেলা থেকে একদম ভোরবেলা থেকে প্রচন্ড আনন্দ হয় আশ্রমে, সে আনন্দের সীমা নাই, অনেক আনন্দ হয়। তো সেই আনন্দের স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসছে সকালবেলা থেকে, যে এই ঘটনাগুলো। যাই হোক, তো আমাদেরকে সেই যে
তিনি যে এসেছেন তার কথা মেনে চললেই আমাদের আমাদের জীবনে প্রাপ্তি ঘটে, ঈশ্বর প্রাপ্তি ঘটে। আমাদের প্রত্যেকটা মানুষের জন্মই হচ্ছে গিয়ে ঈশ্বর প্রাপ্তির জন্য। ঈশ্বর প্রাপ্তি মানে হচ্ছে কি? ঈশ্বর আপ্তি, আপ্তি মানে হচ্ছে কি? আপন করে নেওয়া। আমি যখন আমার যে প্রিয়তম, আমার প্রিয়তমকে যখন আমি আমার নিজের আপন করে তুলব, নিজের প্রিয়তমকে যখন নিজের আপন করে রাখতে পারব, তখনই ঘটে ঈশ্বর প্রাপ্তি। নচেত কোনোভাবে ঈশ্বর প্রাপ্তি ঘটে না, ঈশ্বর আপ্তি ঘটে না। প্রাপ্তি মানেই হচ্ছে কি? আপ্তি, আপন করে তোলা। তাকে যেদিন আমরা আপন করে তুলতে পারবো, নিজের একদম ঘরের একজন করে রাখতে পারবো, তখনই দেখবেন আমাদের ঘরটা একটা মন্দির হয়ে উঠবে। আমাদের ঘরের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আসবে না। অনেক তো অনেক তো দোষ হয়, বাস্তু দোষ, এই দোষ, সেই দোষ, অনেক দোষ হয়। কিন্তু যখন দেখবেন আপনার ঘরে শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে সুখে তিনি রয়েছেন, তখন দেখবেন আপনার সব দোষ কেটে যায়। এটা আমি দেখেছি, এটা ঘটে। এরকম তাকে যদি আমরা যেদিন আপন করে রাখতে পারবো, সেদিন আমাদের কোনো রকম কোনো ওই মনের মধ্যে কোনো রকম কোনো কলুষতা থাকবে না। কারণ কি জানেন তো, তিনি তো জীবন্ত। আমি যদি কোনো ভুল করি, তার সামনে গিয়ে যখন আমি দাঁড়াবো, তখনই আমার মনের মধ্যেটা মুচড়ে মুচড়ে উঠবে যে আমি কি কাজ করেছি, আমাকে তো ঠিক হতে হবে, আমাকে তো ওই পথে গেলে তো আমি ভুল পথে যাব। তার জন্যই আমার ঘরে তাকে জীবন্ত করে রাখতে হয়। তাকে জীবন্ত করে রাখলে তার সাথে কথা বলা যায়, তার সাথে মজা করা যায়, ঠাট্টা তামাশা করা যায়, তার সাথে রেগে গেলে তাকে উল্টো পাল্টা বলাও যায়। আমি তো বলি, এইভাবে তাকে যদি আমরা নিজের আপন মানুষ করে তুলতে পারি, তখন দেখবেন সে অদ্ভুত অদ্ভুত ফিলিং। কারণ তখন তিনি, তখন আপনারা সবাই ফিল করতে পারবেন যে তিনি আমার কাছে জীবন্ত রূপে রয়েছেন, তিনি জীবন্ত রূপে আমার সাথে তিনি রয়েছেন। এই ফিলিংস অন্য কোথাও পাওয়া যায় না। এবং সর্বোপরি ওই আচার্য পরম্পরা রয়েছে যাদের মধ্যে দিয়ে শ্রী ঠাকুর আজও লীলা করে চলেছেন। এই কথাটা কিন্তু আমি আমার মন গড়া কথা বললাম না, যে তিনি আজ জীবন্ত রয়েছেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। আপনারা যদি দীপরক্ষী বইটা একটু খোলেন, তার মধ্যে শ্রী ঠাকুর বারবার ওই আচার্য পরম্পরা, এবং আলোচনা প্রসঙ্গও যদি খোলেন, বারবার আপনি আচার্য পরম্পরার কথা পাবেন। দীপরক্ষী বইতে ঠাকুর একদম প্রমিনেন্ট করে বলছেন যে তার অবর্তমানে তার দেহ যখন চলে যায়, তখন তিনি আচার্যের মূর্তি পরিগ্রহণ করেন, তখন তিনি আচার্যের মূর্তি পরিগ্রহণ করেন। জীবনে উপাস্য, জীবনে পরিপালনীয় তিনি হচ্ছেন গিয়ে আচার্য। আচার্য, ওই আচার্য ছাড়া আমাদের জীবনের পালনীয় কেউ নাই, অনুসরণীয় কেউ নাই। একমাত্র ওই আচার্য পরম্পরায় তিনি আমার জীবনের উপলক্ষ, তিনি আমার জীবনের অনুসরণ। তাকেই অনুসরণ করে আমাদের জীবনটা চালাতে হবে। কেন? কারণ তিনি তো ঠাকুরকে জানেন, তিনি জানেন, তিনি পথ। ওই জেসাস ক্রাইস্ট বলছেন না, আই এম দ্য ওয়ে, তিনি পথ। তার কাছে যাওয়ার তিনি পথ, তিনি জানেন, তিনি সেই। তার মধ্যে কোনো প্রভেদ নাই, তার মধ্যে দিয়ে এই ঠাকুর লীলা করে চলেছে। শ্রী ঠাকুর বলে গেছেন, আমি আর বড় খোকা টাকার এপিট আর ওপিট, শ্রী বর্দা, শ্রী দাদার কথা বলে গেছেন। শ্রী দাদা তিনিও পূজ্যপদ আচার্য দেবের কথা বলে গেছেন। আজ তার লীলা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, দেখতে পাবো সারাটা জীবন। এই 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 আশা রেখে আমাদের জীবন চলনা দরকার। এবং আচার্য নির্দেশটাই যে ইষ্ট নির্দেশ, সেই কথাগুলো আমাদের একটু মাথায় ঢুকিয়ে নেওয়া লাগে। যে শ্রী শ্রী দাদা চেয়েছিলেন 3.5 কোটি দীক্ষা, আমাদের যদি আমরা যদি একটু একটু করে চেষ্টা করলে দেখবেন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। রিসেন্টলি আমি এক জায়গায় জাজন করতে গেছিলাম, আমাদের এখানেই একটি দাদা আমার থেকে অনেক বয়সে বড়, সে একটি চাকরি করতো, ব্যাংকে চাকরি করতো, ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছে। সে বিয়ে করেছিল, তার বাচ্চা পর্যন্ত আছে, তার বউ বাচ্চা তাদেরকে ছেড়ে চলে গেছে, গিয়ে কোর্ট কেস করেছে, ফোরপোস যেটাকে বলে, ফোরপোসের দাবি করেছে। তার অনেক প্রবলেম, প্রবলেমের শেষ নাই। তাকে কি অনেক মানুষ জাজন করেছেন, অনেক মানুষ তাকে গিয়ে ঠাকুরের কথা শুনিয়েছেন, কিন্তু সে শুনতে নারাজ, সে শুনবেই না, একদম শুনতে একদম শুনবই না, এরম ব্যাপার। সে উল্টো পাল্টা কথা বলে ঠাকুর কোনো মাঝে মাঝে বলেছে। তো সেই দাদাটার যে মা, সেই মা হয়তো কোথাও আমাকে আমার ভিডিও ফিডিও কথা একটা দেখেছে, বোধ হয়, ভালো কথা। এইবারে তো সেই জেঠিমা আমাদের এক মানে আমার এক কাকিমাকে তাকে
ফোন করে বলেছে যে ওই ছেলেটাকে একটু দেখো না, ও যদি একটু ঠাকুরের কথা বলে তাহলে যদি একটুখানি ঠাকুরের কথা মানে। আমি ভালো কথা, এবারে জাজন করতে যেতে বলছেন মানুষ, তুই কি একটু আসবি এরকম করে জিজ্ঞেস করলাম। আমি এখনই যাচ্ছি, আমি কারণ আমার জীবনে জন্মই হয়েছে তার কথা পালন করার জন্য, তার কথা মানুষের মানুষকে বলার জন্য। আমার জীবনের পঞ্চনীতিই তো হচ্ছে যে ওইটা, যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার। আমি যদি ওই কাজগুলো না করি তাহলে তো আমার ঠাকুরকে ধরে কোনো লাভ নাই, সোজা কথা। তা আমি ঠিক তার পরের দিনই বিকেলবেলা গেলাম সেই বাড়িতে, গিয়ে কি বললাম অত কিছু বুঝো, মাথাতে তো অত কিছু নাই, খুব গবেট মাথা, মাথাতে কিছু অত কিছু ঢোকে ঢোকে না, গরু গাধা টাইপের মানুষ। তো আমি গিয়ে তাদেরকে সেই দাদাটাকে অনেক কিছু বললাম, কি বললাম অতটুকু তো বুঝি না। সেই দাদাটা কিন্তু ইনস্ট্যান্ট বললেন যে আমি দীক্ষা নেবো, কবে নেবো বলো ভাই। আমি আপনি কবে নেবেন বলেন, বলছে তুমি যেদিন বলবে সেদিনই নেবো, তাহলে কালকেই নেন। ঠিক পরের দিন সকালবেলায় সে আমার বাড়িতে এসে দীক্ষা নিয়ে গেল। এইরকম সেই মানুষটা কিন্তু অনেকবার অনেকের কাছে নাকচ করে দিয়েছে, সেই মানুষটা কিন্তু এক কথাতেই সে রাজি হয়ে গিয়ে দীক্ষা নিয়ে নিল। শুধুমাত্র কি জানেন তো, আমরা সবাই ঠাকুরের হইয়েই থাকি, শুধুমাত্র ওই চাবিটা ঘোরানো নিয়ে কাজ। সেই চাবিটা ঘোরানোর জন্য তিনি সবাইকে পাঠান, আমাদেরকে তিনি তার চরণাশ্রিত করেছেন। আমরা যখন একটুখানি মনের মধ্যে তাকে ঠাই করে, আমার ঘরের মধ্যে করে তাকে যখন গিয়ে নিয়ে গিয়ে কারোর বাড়িতে ঢুকবো, তখন সেই মানুষগুলো এমনিই চুরি মেরে তারা ঠাকুরের চরণাশ্রিত হবে কি হবেই, এটা কোনো অন্যথা নাই, এটা আমি দেখেছি। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে, মানে এই ঘটনা বললে না যখন টাইম শেষ হয়ে যায়। একটা বাড়িতে গেছিলাম এরকম, সেই বাড়িতে একটি বড় একটা কুকুর আছে, সেই জার্মান শেফার্ড না কি বলে, সেরকম বিশাল বড় একটা কুকুর, তার বিশাল বড় চেহারা। আমাদেরকে, আমি আর আমার এক দাদা গেছি সেই বাড়ি, বৈষ্ণব বাড়ি, অদ্বৈত আমাদের ওই শান্তিপুরের এক বৈষ্ণবের ওইখানকার আশ্রিত, মানে যাই হোক। তো সেই বাড়িতে গেছি, সে কুকুরটা আমার তো রীতিমতো আমাদেরকে এসে গন্ধ গন্ধ শুকছে, অনেক কিছু করেছে তার অনেক। তারপরে সেই তাদের বাড়ি থেকে জাজন হলো, তারপরে জাজনের পরে প্রার্থনার টাইম হয়েছে, আমি আর আমার এক দাদা তারা দুজনে মিলে প্রার্থনা শুরু করেছি। ওমা, কুকুরটা দেখছি সিঁড়িটি ওপরে উঠে ওই বাড়ির যে মা যে কাকু আর কি, তিনি চেনটা ধরে রয়েছেন, কুকুরটা মানে চেন চেন ছিঁড়ে নিয়ে বেরিয়ে যাবে এরকম সিচুয়েশন। আমি শুধু ওনার দিকে তাকিয়ে হাত দিয়ে সেরকম ওকে ছেড়ে দেন, ও যা করে করুক, আমি তো তার কথা বলতে এসেছি। সে প্রেমের কথা শুনে যদি ও যদি আমাকে কামড়াতে আসে, আমি জানবো সেটা আমার দোষ, সেটা ওর দোষ নয়, দেখি কি হয়। ভালো কথা, ওকে ছেড়ে দিলেন, সে ভদ্রলোক ওকে পুরোপুরি ছেড়েই দিলেন, কুকুরটা কিছু না, সোজা সিঁড়ি থেকে নেমে আমার পাশে এসে, আমি চেয়ারে বসা, আমার ঠিক পাশে এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়ে ওর যে সামনের দুটো লেগ, সেই সামনের দুটো লেগের এই ডান লেগটা আমার বাঁ পায়ের উপরে রেখে দিল পুরোপুরি। পুরো প্রার্থনা জয়রাধে আমি নাম করলাম, পুরোটা টাইম ওর ওই সামনের লেগটা আমার আমার পায়ের উপরে রেখে দিল। রেখে দিয়ে যখন প্রার্থনা শেষ হলো, কিছু আমাকে কিছু করতে হলো না, কিন্তু কুকুরটা নিজেই চুপচাপ উঠলো, উঠে একদম উপরে চলে গেল। তার কিন্তু মুখে কোনো টুকশব্দ কি নেই, কোনো রকম কোনো উল্টোপাল্টা তার বিহেভিয়ার কিছু নাই, পুরোপুরি চুপচাপ উপরে চলে গেল। কেন হয় ঘটনাটা, সেই বাড়ির যিনি মা, সেই মা বলছেন যে বাবা আমি তো বৈষ্ণব, আমাদের বাড়িতে সাধু গুরু বৈষ্ণব প্রচুর মানুষ এসেছেন আসেন, কিন্তু আজ অব্দি ওই কুকুরটার কথা বলছেন, আজ অব্দি ও কিন্তু কোনোদিনও কাউকে এইরকম সিচুয়েশন আমি দেখিনি। আজ অব্দি ও সবাইকে দেখে কতক্ষণে তাড়াবে, কতক্ষণে সেই মানুষটি বাড়ি ছেড়ে বাইরে যাবে, সেই অপেক্ষা করে কুকুরটা। আজকে প্রথম দেখলাম যে ও তোমরা যে ঠাকুরের নাম করছো সেই নামের ফিলিংসটা কুকুরটা নিল। সেই বাড়ির যিনি কর্তা, তিনি তাদের দুই মেয়ে, তারা সবাই দীক্ষিত, তারা সবাই ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নিলেন তার ঠিক কয়েকদিন পরেই। তো আমরা তো দেখেন, আমি তো অন্তত ফিল করে যাই, আমি তো গবেট, আমার কোন রকম কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই, একদম গরু মানুষ আমি, কোনো সেরকম কিছুই নেই। যাই হোক, তো যখন নাকি তাকে ভালোবেসে তার উদ্দেশ্যে, তার কথা বলার উদ্দেশ্যে কোথাও যাই, আমার যেন কেমন যেন ফিল হয় যে তিনি আমার সাথে রয়েছেন, তিনি আমাকে দিয়ে সেই কথাগুলো বলাচ্ছেন, ওই আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি, এইরকম একটা ফিলিংস হয়, অদ্ভুত একটা ফিলিংস হয়। তখন যে কি কি ঘটনা সব ঘটে সেই ঘটনা বললে শেষ হবে না। আমাদেরকেও সেই কর্মটা একটু করে যেতে হবে, অন্তত পক্ষে একজন দুজন তিনজন চারজন এরকম করে আমাদের সেই কাউন্টিংটা বাড়ানো দরকার, যে কবে আমার
আচার্য দেবের যে ইচ্ছা যে 3.5 কোটি দীক্ষা যাতে শ্রী শ্রী দাদার যে 1 বছরের যে কাজটা, সেই 1 বছরের বাৎসরিক কর্মের আগে যাতে তাকে আমরা গিফট করতে পারি সেই 3.5 কোটি দীক্ষাটা, তার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা যাতে আমরা পূরণ করে তাকে সেই গিফটটা আমরা দিতে পারি, সেই দিকে আমাদের চিন্তা রাখতে হবে, আমাদের কি সেই দিকে এগিয়ে চলতে হবে। এবং ওই মানুষকে যে যাজন করতে যাব, সেই যাজনটা যাতে ওই ভোটের সময় যে নেতারা এসে বলে না তোমাদের এই হবে, সেই দেব, ওই দেব, ওই করব, ঠাকুরের দীক্ষা নিলে তোমাদের বাড়ি হবে, গাড়ি হবে, এইসব যাতে ওই নেতাদের মতন ভাওতা আমরা না দিই মানুষ মানুষকে, কি কোন রকম কোন দেওয়া ছোঁয়া ওইসবের বাদ দিয়ে যে দেখো ভাই ঠাকুরকে পেয়ে আমার জীবনে আমি এতটা শান্তিতে আছি। আমি তো তাই করি, মানুষের কাছে কি আমার ঠাকুরকে, আমার ঠাকুরকে জীবনে পেলে বাড়ি গাড়ি এইসব হয় ওইসব কিচ্ছু বলি না, শুধুমাত্র বলি যে দেখুন দাদা আমার ঠাকুরকে পেয়ে আমি হয়তো বিশাল পয়সা ইনকাম করি না, আমাকে তিনি ছোটখাটো সংস্থান করে দিয়েছেন, কিন্তু তাকে পেয়ে আমার জীবনে এক পরম শান্তি আছে, আমার জীবনে এক পরম তৃপ্তি আছে, আমি ঠাকুরকে পেয়ে আমার জীবনে অনেক আনন্দ আছে। আপনি আসুন, আপনি আমার সেই মধু একটু চেখে দেখুন, কেমন অমৃত আমরা পান করে এত আনন্দে রয়েছি, এতটা সুখে থাকি, এতটা মজায় থাকি আমরা, আপনি একটুখানি সেই রসে একটু মজুন, মজে দেখুন কতটা আনন্দ। এইসব মানুষকে এইভাবে একটুখানি বললেই দেখবেন মানুষ মানে পা দিয়েই রেখেছে, দোরগোড়ায় পাটা দিয়েই রেখেছে, শুধুমাত্র আপনার একটু খেলা পুশ করা দরকার, তখনই দেখবেন সে ঘরে ঢুকে গেছে। তো এইটুকুই হচ্ছে কি আমাদের কাজ, আমরা সেই কর্মের দিকে এগিয়ে চলবো এবং চারিদিকে অনেক ইষ্ট কর্ম শুরু হয়েছে। এবং আবার আচার বর্তমান আচার্যদেব চাইছেন যে ওই লকডাউনের আগে আমাদের যে কর্মকাণ্ড গুলো ছিল সেই কর্মকাণ্ড গুলো এখন বর্তমানে একটু আমরা পিছিয়ে এসেছি, আমরা যাতে সেই কাজটা আবার রিভাইভ করতে পারি, সেই কর্ম দিকে সেই দিকে একটু আমাদের আমাদের মন দেওয়া দরকার। তো এই হচ্ছে কি ব্যাপার, আমরা সবাই আনন্দে থাকবো, আমরা সবাই খুব ভালো থাকবো, ঠাকুরকে নিয়ে থাকবো জীবনে, জীবনে ঠাকুরকে নিয়ে থাকলেই সব দুঃখের মধ্যে আনন্দ পাওয়া যায়, সব কষ্টের মধ্যে অনেক সুখ পাওয়া যায় যদি জীবনে ঠাকুর থাকে, যদি জীবনে আমরা আচার্য নির্দেশ মেনে চলি। আমি পরমপিতা রাজুল শ্রীচরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি বেশি কিছু বুঝি না, আমি অত কিছু বলতেও পারি না, এই সৎসঙ্গে আমার জেঠু কাকু অনেকে রয়েছেন, তাদের সামনে আমি কি ঠিক ভুল বললাম আমি জানি না, আমি যদি কিছু ঠিক বলে থাকি আপনারা গ্রহণ করবেন, আর যদি কিছু ভুল বলে থাকি আপনারা সেটাকে ছেটে ফেলবেন। আর আমি পরমপিতার আতুল শ্রীচরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার কথা এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় দাদা, জয় গুরু। প্রাণের ঠাকুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও আনন্দিত জয় গুরু জানাই। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন বা শুনলেন তাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। জয় গুরু।